আজ রান্না করে দেখাবো মাটন কষা একটু ঝোল দিয়েই অনেকগুলো ভাত খেয়ে ফেলা যাবে এমন কষা মাংস হবে আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি চলুন তাহলে আর দেরি না করে দেখি নেই মূল রেসিপিটা খুব সহজেই করে দেখানোর চেষ্টা করব। প্রথমে দিয়ে দিচ্ছি রান্নার জন্য তেল হাফ কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম তিনটা এলাচ দানা দুইটা দারুচিনি ফালি একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিলাম লবঙ্গ দিলাম তিনটা হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজের কালারটা অবশ্যই চেঞ্জ করে নিতে হবে এতে করে সুন্দর ফ্লেভার আসবে এই মাটন কষার মধ্যে আদা পেস্ট দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজের কালারটা বেরেস্তা কালার হয়ে গেছে ঠিক এই পর্যায়ে আদা রসুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি পেঁয়াজের সাথে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা এক টেবিল চামচ পরিমাণ দিচ্ছি হলুদের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া তিন টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিচ্ছি ঝালটা একটু বেশিই হবে এই কষা মাংসর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এবার মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব এই কষানো মশলার কারণেই মাংসের টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়া মশলাটা কষাতে হবে তিন থেকে চার মিনিট সময় নিয়ে মশলার কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে আমি এর মধ্যে দিয়ে দিব মাটন এই জায়গায় চাইলে আপনারা চিকেন বিফ আপনাদের পছন্দ মতো মাংস দিয়ে রান্না করতে পারেন এক কেজি মাটন দিয়ে দিচ্ছি এবার মশলা সাথে সময় নিয়ে কষাতে থাকবো চুলার আঁচটা থাকবে মিডিয়াম হিটে ঢাকা দিয়ে ঢেকে দেওয়ার আগে দিয়ে দিচ্ছি আরও এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু বড় বড় কিউব করে কেটে নেওয়ার চেষ্টা করবেন পেঁয়াজটা একটু মিলিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে ঢেকে রান্না করব পনেরো মিনিটের মতো চুলার আঁচ এই পর্যায়েও মিডিয়াম হিটেই থাকবে একটু পরপর ঢাকনা খুলে নেড়ে দিতে হবে এই থেকে পর্যাপ্ত পরিমাণ পানি উঠে আসবে আর যদি পানি উঠে না আসে অল্প একটু পরিমাণ পানি দিয়ে নিতে পারেন কারণ মাংসটা সেদ্ধ হতে হবে এখানে কষাতে কষাতে যে পানিটা উঠে আসছিল মোটামুটি হাফ সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটু ঝোলের পানি ব্যবহার করব এখানে দেড় কাপ পরিমাণ পানি এতে করে মাটন ফুল সেদ্ধ হবে ঠিক এই পর্যায়েও চুলার আঁচটা থাকবে মিডিয়াম হিটে যত কম হিটে আপনি যে কোনো মাংসের তরকারি রান্না করেন না কেন অনেক সুন্দর সফট হবে তরকারির কালার সুন্দর হবে ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি আরও পনেরো মিনিটের জন্য টোটাল সময় লাগবে ত্রিশ মিনিটের মতো এ রান্নাটা করতে আবারও ভাজা জিরে গুঁড়া দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচের তিন ভাগের এক ভাগ এখানে গরম মশলার মধ্যে আছে এলাচ দারুচিনি গুলমরিচ লবঙ্গ একসাথে গুঁড়া করা আর এই গুঁড়া মশলাটা দিলে সুন্দর ফ্লেভার আসে সেজন্যই দিয়ে দিলাম চুলা অফ করে দিচ্ছি সার্ভ করে দেখাচ্ছি তরকারি নামানোর পর এই তরকারির কালারটা অনেক সুন্দর আসে ঝোলটা কি বলবো অসাধারণ কারণ মশলাটা বেশ ভালো করে কষানোর ফলেই এই তরকারিটা এতটা সুন্দর হয় একটু ঝোল দিয়েই এক প্লেট ভাত এক নিমিশে খেয়ে ফেলা যায় আর মাংসটা এত বেশি সফট হয় সেটা আর বলে বোঝানোর দরকার নেই আপনারা রান্না করলেই বুঝতে পারবেন যারা নতুন নতুন রাঁধুনি আপুড়া আছেন বা বেচেলার ভাইয়ারা তাদের জন্যই কিন্তু আমার আজকের এই রেসিপি আশা করবো ভালো লেগেছে ভালো লাগলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন। আর যারা নতুন আমার চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুন্দর থাকবেন আজ বিদায় নিব আল্লাহ হাফেজ